সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। যে আজ আমি ইতোমধ্যে চতুর্দশ অধ্যায়ের বাকি অংশ নিয়ে আলোচনা করব। কিছুদিন আগে এই অধ্যায়ের আমরা এক থেকে দুই পর্যন্ত, বিশেষ করে তিনের অর্ধেক পর্যন্ত আমরা পাঠ নিয়ে আলোচনা করেছি। আজকে আমি এই অধ্যায়ের উপর পরিবেশের ভারসাম্য এবং আমাদের জীবনের যে পাঠ তিন চার, পাঠ পাঁচ ছয়, পাঠ সাত আর পাঠ নয় দশ নিয়ে আলোচনা করব। তোমরা মূল বইটা খুললে তোমরা বুঝতে পারবে যে পাঠ তিন থেকে চারের মধ্যে আছে, দেখো, পরিবেশ, উদ্ভিদ এবং প্রাণীর সহাবস্থান ব্যাখ্যা করতে পারবে, যে অর্থাৎ পাঠ করে আমরা কি জানতে পারবো। আর পাঠ পাঁচ থেকে ছয়ের মধ্যে, শিখন বলের মধ্যে আছে পরিবেশের ভারসাম্য বর্ণনা করতে পারবে। পাঠ সাত থেকে আট হলো পরিবেশের উপাদানে আন্তঃসম্পর্ক এবং পারস্পরিক নির্ভরশীলতা সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। পাঠ নয় এবং দশ পরিবেশের বিভিন্ন উপাদান সংরক্ষণের কৌশল বর্ণনা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, পরিবেশের যে উদ্ভিদ এবং প্রাণী, আমরা কিছুদিন আগে আলোচনা করার আগে আমরা দেখেছি যে এই বিচিত্র রকমের এই পৃথিবীতে, বিশ্বজগতে নানা ধরনের উদ্ভিদ এবং প্রাণীর বসবাস। এবং উদ্ভিদ এবং প্রাণী যদি সহাবস্থান করতে হয়, যে উদ্ভিদের যে মৌলিক উপাদানগুলো আছে, বিশেষ করে আলো, বাতাস, পানি, মাটি, হ্যাঁ, ইত্যাদি সবগুলো প্রয়োজন আছে উদ্ভিদ। তো উদ্ভিদ তো বেঁচে থাকতে হবে, উদ্ভিদের সাথে সাথে আমরা যারা প্রাণী আছি, প্রাণীরা বেঁচে থাকতে হবে। বেঁচে থাকার জন্য যে মূল উপাদানগুলো আছে, এই বিশেষ করে আজকে পার্ট তিন থেকে চারের যে তোমাদের পাঠ, এখানে বেশ কিছু উপাদানের কথা বলতে গিয়ে বলা হয়েছে পানি, বায়ু, খাদ্য এবং তাপমাত্রা, বাসস্থান, সূর্যের আলো ইত্যাদি। তো এই সুপ্রিয় শিক্ষার্থী, এটা দেখে আমরা বুঝতে পারছি যে পরিবেশ, উদ্ভিদ এবং প্রাণীর যে বেঁচে থাকার জন্য, তাহলে আমাদের এই পানি, বায়ু, খাদ্য, তাপমাত্রা, বাসস্থান, সূর্যের আলো ইত্যাদি দরকার আছে সেটা। কারণ এরা যদি একে অপর সাথে বসবাস করে, এই উপাদানগুলো নিয়ে বর্ণনা দেওয়া আছে এখানে। এবং এই উপাদানগুলো ছাড়াই উদ্ভিদ প্রাণী কখনো বসবাস করতে পারবে না, অচির তারা পৃথিবী থেকে তারা বিলীন হয়ে যাবে। সে সম্পর্কে বিশেষ করে পাট এবং তীর এবং চারে আলোচনা করা হয়েছে বিশেষ করে। এখন আমরা পাট পাঁচ থেকে ছয়ে বিশেষ করে এটা টপিক্সের উপরে, বিশেষ করে পরিবেশের ভারসাম্য এবং আমাদের জীবন, যে এই পরিবেশের ভারসাম্য বর্ণনা করতে গিয়ে যে এখানে প্রাণীর কথা উল্লেখ করেছেন। তো আমরা বিজ্ঞানীরা বিভিন্নভাবে গবেষণা করেছেন এবং আমরা বিভিন্ন এই বিজ্ঞান ভিত্তিক কোনো যদি আমরা ডকুমেন্টারি আমরা দেখি, যে আমরা বিভিন্ন ছবিগুলো, হারকিউলিসের কথা বলি, আমরা ডাইনোসরের কথা বলি, হ্যাঁ, তো পৃথিবীতে অনেক প্রাণী বিলুপ্ত হয়ে গেছে। কেন? তারা যে বেঁচে থাকার জন্য তাদের যে মৌলিক, যে ফান্ডামেন্টাল, যে তাদের উপাদানগুলো থাকার কথা ছিল, তারা পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারেনি। বিশ্বের পরিস্থিতির কারণে, বিভিন্ন পরিস্থিতির কারণে, মানব সৃষ্টির কারণে হোক, প্রাকৃতিক সৃষ্টির কারণে হোক, এগুলোর কারণে তারা পৃথিবীতে বেঁচে থাকতে পারেনি। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের এই বইতে বিশেষ করে দেখবা যে এই পার্ট পাঁচ এবং ছয় পরিবেশের ভারসাম্য বর্ণনা করতে গিয়ে এখানে একটা প্রাণীর কথা এখানে বর্ণনা করা হয়েছে, সেটা হলো ডাইনোসর। এই ডাইনোসর আজ থেকে প্রায় লক্ষ লক্ষ বছর আগে এক সময় এই পৃথিবীতে ডাইনোসর আবির্ভাব ছিল এবং তারা অচিরে, তারা মানে সে সময়ে কিছুদিন তারা স্থায়িত্ব হওয়ার পরে তাদের অস্তিত্ব বিলীন হয়ে গেল। এখন প্রশ্ন থাকতে পারে, কেন তারা বিলীন হয়ে গেল? তো বিজ্ঞানীরা নানা ধরনের তারা গবেষণা করেছেন, তারা গবেষণা থেকে কেউ বলছে যে তারা পরিবেশের সাথে খাপ খাইতে নিতে পারেনি। তার মধ্যে যেটা তোমাদের বইতে উল্লেখ করা হয়েছে, বলা হচ্ছে যে ডাইনোসর সবসময় গরম তারা পছন্দ করত, বিশেষ করে তাদের পরিবেশের জন্য, যে পরিবেশের কথা বললাম, তাপমাত্রা, বাসস্থান, সূর্যের আলো, তারা বসবাস করার জন্য তাদের জন্য উপযোগী ছিল একটা উষ্ণীয় ভাব, অর্থাৎ গরম তারা অঞ্চলে গরম ভাবে তারা বসবাস করতে পারত, উষ্ণ থাকলে তাপমাত্রা, আর্দ্রতা, সেখানে তারা বসবাস করতে পারত। কিন্তু হঠাৎ করে প্রাকৃতিক পরিবেশে একটা বিপর্যয় ঘটে গেল, নানা কারণে প্রাকৃতিক বিপর্যয়, বিপর্যয় ঘটার কারণে যে হঠাৎ করে বরফ সারাদের ওই সময় যেই জায়গায়গুলো বসবাস ছিল এবং ওখানে ঠান্ডা পরিবেশে বিরাজমান ছিল, এই ঠান্ডার কারণে তারা জীবনে আর তারা সার্ভাইভাল করতে পারেনি। সেই জন্য দারুণের একটা মতবাদ আছে, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, অর্থাৎ এই জীবন সংগ্রামে যারা কায়ো ক্লাসে যারা টিকে থাকতে পারে এই পৃথিবীতে, তারাই টিকে থাকতে পারে। তো এক সময় ওরা পরিবেশের সাথে খাপ খেয়ে নিতে পারেনি এবং তারা এই পরিবেশের যে ঠান্ডা পরিবেশ মানে বজায় থাকার কারণে, এই ঠান্ডার কারণে তারা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে, বিজ্ঞানীরা এটা ধারণা করেছেন। আরেকটা ধারণা করেছিলেন যে ডাইনোসরে তারা যারা ডিমগুলো পারত, ওই ডিমগুলো ওই সময়ে আরো বড় বড় প্রাণীর যে উদ্ভব সৃষ্টি হয়েছিল, উৎপত্ত হয়েছিল সবার মধ্যে, ওই প্রাণীগুলো ওই ডাইনোসরের ডিম খেয়ে ফেলার কারণে বা নষ্ট করার কারণে তাদের বংশবৃদ্ধি করতে পারে নাই, এই কারণেও এই ডাইনোসরের বিলুপ্তি
হয়েছে বলে বিজ্ঞানীরা ধারণা করেছেন। তবে এগুলো আমরা অনেক বড় বিষয় ব্যাপার, আমরা যখন হায়ার ক্লাসে আমরা যাব তখন এই বিলুপ্তির সম্পর্কে আমরা এই পৃথিবীর বিলুপ্তি, বিভিন্ন প্রাণীর বিলুপ্তি, উদ্ভিদ এবং প্রাণী বিলুপ্তি হয়েছে তাদের সম্পর্কে আমরা জানতে পারবো। আরেকটা মেন সমস্যা যেটা তোমাদের বইতে উল্লেখ করা হয়েছে সেটা হলো জনসংখ্যা বৃদ্ধির কারণে আমরা বনজঙ্গল কেটে আমরা ঘর বাড়ি স্কুল হ্যাঁ কলেজ হাসপাতাল হ্যাঁ আমরা নানা কিছু এখন আমরা ব্যবহার করতে চাচ্ছি যেটা। তো আমরা আজকে থেকে যদি আমরা চিন্তা করি 10 থেকে 15 বছর আগে বা তার আগের সময়ে আমাদের এই শহর কখনো ধরনের এরকম বিল্ডিং ছিল না, ডোবা পুকুর ছিল, খাল ছিল, নদী ছিল, কিন্তু এগুলো আমরা প্রাকৃতিক বিপর্যয় হওয়ার মূল কারণ হলো যে আমাদের অত্যন্ত জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। এই জনসংখ্যা বৃদ্ধির কারণে আমরা থাকার জন্য আমাদের ঘর বাড়ি প্রয়োজন, হ্যাঁ শিক্ষার জন্য আমাদের হাসপাতাল প্রয়োজন, লেখার করার জন্য আমাদের স্কুল কলেজ প্রয়োজন, হ্যাঁ এবং বিভিন্ন কিছু আমাদের যে ব্যবসা বাণিজ্যের জন্য দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠানগুলো দরকার, যে কারণে এই বৃদ্ধির কারণে আমাদের বনজঙ্গল খাল বিল নদী নালা পুকুরগুলো আমরা কি করছি ভরাট করে আমরা এই ঘর করে আমরা তৈরি করছি সেটা। এগুলো করার কারণে যে ইকোলজিক্যাল ব্যালেন্স যেটা বলে পরিবেশের ভারসাম্য বা বাস্তু সংস্থান আমরা যদি কথা বলি, যে বায়োডাইভার্সিটির প্রাকৃতিক বৈচিত্র্যের কথা যদি বলি সেটা আমরা এটা হারিয়ে গেছে, যে কারণে আমাদের এই পরিবেশের ভারসাম্য এখন রক্ষা পাচ্ছে না। এবং এই ঘর বাড়ি তৈরি করার কারণে জনসংখ্যা বৃদ্ধির কারণে আমাদের উপাদানগুলো বিশেষ করে পানি বায়ু খাদ্য তাপমাত্রা বাষ্প সূর্যের আলো এগুলো অনেক প্রভাব বিস্তার করতেছে, যে কারণে আমাদের অচিরেই আমরা পরিবেশের ভারসাম্যকে আমরা নষ্ট করছি সেটা সেটা তোমাদের এই পাঠে সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া আছে, এইভাবে ব্যাখ্যা দেওয়া আছে। পাঠ এবং 7-8 মধ্যে একটা খুব নিবিড় সম্পর্ক একটা বলা আছে যে পরিবেশের উপাদানের আন্ত সম্পর্ক এবং পারস্পরিক নির্ভরশীলতা ব্যাখ্যা করতে পারবে। সুপ্রশিক্ষাতেই আমি আবারও যে পঞ্চমতের চালক সংশ্লেষণে আমি যে কথা বলেছিলাম তোমাদেরকে অতীতে আমাকে আবার ফিরে যেতে হবে, এই বিশ্ব জগতে উদ্ভিদ এবং প্রাণীর যদি বসবাস করতে হয় তাহলে আমরা ওই চালক সংশ্লেষণের মাধ্যমে আমাদের জীবন নির্বাহ হচ্ছে সেটা, যে আমাদের শ্বাস নিচ্ছি, গ্রহণ করছি, ত্যাগ করছি, হ্যাঁ খাদ্য পাচ্ছি উদ্ভিদ থেকে, উদ্ভিদ প্রয়োজনীয় খাদ্যগুলো আমাদের জীবগুলোর জন্য আমাদের প্রাণী এবং মানুষের জন্য যে আমাদেরকে বিতরণ করছে, তো সেগুলো সব খাদ্যগুলো যে আমরা এই পরিবেশের উপাদান থেকে পেয়ে থাকি। এবং এই উপাদানগুলোর মধ্যে একটা আন্ত সম্পর্ক ছিল যে যা আমি আগে বলেছিলাম যেটা এক অপর সাথে যে উপাদান মধ্যে উদ্ভিদ এবং প্রাণী জীবকে আমরা ওই গত ক্লাসে করানোর সময় আমরা আলোচনা করেছিলাম যে উপাদানের কথা বলতে গিয়ে দুটো উপাদানের কথা বলা হয়েছে, একটা হলো তোমার জড় উপাদান যেকে আমি সজীব বলেছি, অজীব বলেছি, এবং একটা হলো জীব উপাদান। এই অজীব উপাদানের মধ্যে আমরা আলো বাতাস পানি তাপমাত্রা সবগুলো আছে, এগুলো পরিবেশকে নিয়ন্ত্রণ করে। আর জীবন মধ্যে তো আমাদের বসতি আছে উদ্ভিদ এবং প্রাণী, তো তাদের মধ্যে একটা নিবিড় সম্পর্ক আত্মসম্পর্ক এই জন্যই বলা হয়েছে যে আমাদের বেঁচে থাকার জন্য আমরা এক অপর উদ্ভিদের উপর নির্ভরশীল। তো বিজ্ঞানীরা তো সুপ্রশিক্ষাতে সেদিন বলেছিলেন প্রায় 3 লক্ষ উদ্ভিদের এখানে বসবাস, আমাদের 4 লক্ষ বা 15 লক্ষ প্রাণীর যে এখানে বসবাস বিজ্ঞানীদের একটা ধারণা মতে। তার মধ্যে আমরা তো বিশ্ব জগতে ডিসকভারি চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন আমরা এই বিজ্ঞান ভিত্তিক চ্যানেল আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের আমাদের প্রাণীর এই পৃথিবীতে বসবাস, তার মধ্যে সবচেয়ে বড় জীব এখন পর্যন্ত বিজ্ঞানের যেটা স্বীকৃতি দিয়েছেন সেটা তিমি। তোমাদের বইতে সূত্র শিক্ষার্থী সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে বড় জীবের মধ্যে হলো তিমিকে উপস্থাপন করা হয়েছে, আর ছোট জীবের মধ্যে ব্যাকটেরিয়া। আর আমরা একবার ক্ষুদ্র প্রাণী যেটা ক্লাস 7 তোমরা জানতে পারবা, বা তোমাদের তৃতীয় অধ্যায়ের কোষীয় সংগঠনের কথা বলতে গিয়ে ওখানে আমি এমিবার কথা বলেছিলাম সবচেয়ে ছোট প্রাণী এমিবার, কিন্তু এখানে বড় জীবকে তিমি এবং ছোট জীবকে ব্যক্তি হিসেবে এখানে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং তোমাদের বইতে সুপ্রশিক্ষিত এটা বলা হয়েছে। এখন প্রশ্ন হলো এই যে পরিবেশের উপাদানের আন্ত সম্পর্ক এবং পারস্পরিক নির্ভরশীলতা, যে উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে একটা পারস্পরিক নির্ভরশীলতা আছে এবং সেই পারস্পরিক নির্ভরশীলতা তাদের উপাদানের উপর নির্ভর করবে। যে উপাদানের মধ্যে যেটা বলেছিলাম সারক সংশ্লেষণ আমি কথা পঞ্চম অধ্যায়ে আলোচনা করার সময় তোমাদেরকে একটু ব্যাখ্যা দিয়েছিলাম যে উদ্ভিদ সৌরশক্তিকে কাজে লাগিয়ে যে প্রকৃতি থেকে যেটা কার্বন ডাইঅক্সাইড পায় সেখান থেকে পানির সহযোগে শ্বেতসার জাতীয় খাদ্য এবং আবার অক্সিজেন উপজাতি অক্সিজেন এগুলো পৃথিবীর বুকে আবার ছেড়ে দেয়। তাহলে এই যে সুন্দর একটা নিবিড় সম্পর্ক সূর্য লোক লাগবে এবং ক্লোরোফিল উপস্থিতি বিশেষ করে উদ্ভিদের সবুজ অংশে আমি কথাটা তোমাদের বলেছিলাম পাতার মধ্য দিয়ে উদ্ভিদ সালোক সংশ্লেষণ হয়ে থাকে এবং খাদ্য তৈরি করে। এই সালোক সংশ্লেষণের মাধ্যমে উদ্ভিদ প্রয়োজনীয় নিজের খাদ্য তৈরি করবে এবং প্রাণীগুলোর জন্য সে খাদ্য তৈরি করে এবং সেই তৈরি করার পরে আমাদের শরীর তো খাওয়ার পরে তো আমাদের শক্তি বা এনার্জি লাগবে, এই শক্তি এনার্জি তৈরি করার জন্য যেটা প্রয়োজন ওই শ্বসনের কথা আমি সেদিন বলেছিলাম, এই শ্বসনের মাধ্যমে শক্তি সংগৃহীত হবে, সংগৃহীত হয়ে একে অপরের জীবনকে তারা সার্ভাইভাল করবে। যেহেতু অধ্যায়টা হলো পরিবেশের ভারসাম্য এবং আমাদের জীবন আমাদের অস্তিত্ব নিয়ে কথা
হয়েছে এখানে, এবং যে ডাইনোসরের বিলুপ্তির কথাও আমি বলেছি, সেই অস্তিত্ব রক্ষা করার জন্য আমাদের এই সার্বিক সংশ্লেষণ এবং শাসন আমাদের দরকার আছে। আরেকটা বিষয় নিয়ে সুপ্রিয় শিক্ষাতে আলোচনা করা হয়েছে, সেটা হলো উদ্ভিদের বংশ বিস্তার। আসলে যে আমরা তো প্রাণী, আমাদের বসবাস করতে হবে, আমাদের জীবন ধারণ করতে হবে, জীবন ধারণ করতে হলে তো আমাদের আলো বাতাস অন্ন বস্ত্র না খেয়েও তো থাকতে পারে দু তিন দিন, কিন্তু আমাদের তো আলো বাতাস অক্সিজেন তো প্রয়োজন। এই অক্সিজেন এই যে দেহকে যে সার্বিক আলোচনা ঘোষণা করেছিলাম সেটা উদ্ভিদ দেহ, এবং উদ্ভিদ সেটা অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড, আমরা যেটা বর্জ্য হিসেবে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি সেটা উদ্ভিদ গ্রহণ করে, এবং সেই উপজাত হিসেবে আবার সূর্যালোকের সাহায্যে তৈরি করে প্রকৃতিতে অক্সিজেন ছেড়ে দেয় এবং অক্সিজেন সেটা গ্রহণ করে সেটা। এখন প্রশ্ন হলো উদ্ভিদের বংশ বিস্তার আমরা দেখি প্রকৃতিতে বিভিন্ন, এখন মধুমাস, এখন আম জাম কাঁঠাল, হ্যাঁ কত রকমের এখন আমরা ফল দেখতে পাবো সেটা, কিন্তু আসলে কি এগুলো হচ্ছে কিভাবে করে? যে উদ্ভিদের বংশ বিস্তার তোমাদের বইতে বিস্তৃতভাবে বর্ণনা করা হয়নি, ক্লাস এইট উঠলে তোমরা দেখতে পাবে, নাইনটে উঠে দেখতে পাবে। তো উদ্ভিদের বংশ বিস্তার নানা কারণে হতে পারে, পশু পাখির মধ্যে হতে পারে, ধরো একটা এখন ফল পাচ্ছে, ফলটা এখন পশু বা একটা পাখি খেয়ে নিল, পাখি খেয়ে নেওয়ার ফলে যে বিষটা ত্যাগ করে সেটা তার মন মধ্যে থেকে বিষটা ত্যাগ করবে, সেটা হচ্ছে পথে ঘাটে দালান কোটায় দেখবা যে ওখানে ফেলে, ওখান থেকে গাছ অটোমেটিক প্রাকৃতিকভাবে গাছগুলো উঠে যাচ্ছে, বন জঙ্গলে আমরা বিভিন্ন জায়গায় প্রাকৃতিকভাবে আমরা রোপণ করি নাই উড়ে যাচ্ছে, তো সেগুলো পশু পাখির মধ্য দিয়েও উদ্ভিদের বংশগুলো অভিগমন ঘটে, অর্থাৎ এক থেকে এক স্থানে সঞ্চারিত, এখন উদ্ভিদ খাওয়ার মধ্য দিয়ে। আর অনেক সময় উদ্ভিদ যখন সে ছোটে করে সে যখন ফল নেয়, ছোট ফলগুলো নেয়, অনেক সময় ছোটটিকে পড়ে যায়, হ্যাঁ সেটাও একটা কোনো মাটিতে যদি পড়ে যায় ওই মাটিটিকে অঙ্কুরোদ্গমের মাধ্যমে সেখানে নতুন ধরনের উদ্ভিদের জন্মকরণ করে এবং উদ্ভিদ জন্ম নেয়, তাহলে সেখানে উদ্ভিদের বংশ বিস্তার। আর হতে পারে প্রজাপতি এবং পতঙ্গর মাধ্যমেও হতে পারে, পতঙ্গরা দেখবে যে এই যে বিভিন্ন ধরনের ফল ফুল হ্যাঁ হচ্ছে সেটা, এই যে পতঙ্গ এক পতঙ্গ এক মধু খেয়ে আবার এক ফুলে যাচ্ছে সেটা, হ্যাঁ আবার সে মধু যে আপনার যে আমরা পুং লিঙ্গ স্ত্রীলিঙ্গ কথা অনেক ব্যাপার স্যাপার আছে এখানে, এখানে সিক্সি অবশ্যগুলো নিয়ে আলোচনা করে নাই, যে উদ্ভিদের মাধ্যমেও অর্থাৎ পরাগায়ের মাধ্যমে বা ফুল পশু পাখি হ্যাঁ মানুষের মধ্য দিয়ে পাখির মধ্য দিয়ে সেটা হতে পারে। যেন আমাদের মধ্যে কি হতে পারে, আমরা এই সময় একটা আম খেলাম, আম খাওয়ার পর একটা গ্রাম অঞ্চলে বিশেষ করে দেখবা যে আমকে আমরা আমের আটেটা আমরা ফেলে দিচ্ছি, তো যেখানে ফেলে দিচ্ছি সেখানে ওখান থেকে বিষ হচ্ছে সেটা, তো সেটাও এইভাবে উদ্ভিদের বংশ বিস্তার হয়। হ্যাঁ আমাদের প্রাণীর মধ্যে হয়, পাখির মধ্য দিয়ে হবে, এবং আমাদের মানুষের মধ্য দিয়ে বংশ বিস্তার হয়। এই বংশ বিস্তারের মধ্যে আবার নিজেদের মধ্যে হতে পারে পরাগায়ন স্বপরাগায়ন, হ্যাঁ প্রিয় শিক্ষার্থী ইত্যাদি বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, এখানে উদ্ভিদের বংশ বিস্তার। তো আমি আবার উদ্ভিদের বংশ বিস্তার সম্বন্ধে বললাম, এটা পাখির মধ্যে হতে পারে, আমাদের মানুষের দ্বারা হতে পারে, হ্যাঁ তারপরে আমরা আবার উদ্ভিদ স্বপরাগায়নের মাধ্যমে হতে পারে, একটা প্রজাপতি হ্যাঁ একই গাছে ফুল মধু খেয়ে একই গাছে ফুলের মধ্যে যদি হয় সেটা স্বপরাগায়ন, আবার একই জাতের উদ্ভিদ হ্যাঁ একটা এখানে মৌমাছি বা প্রজাপতি বা এখানে মধুকে একই জাতের উদ্ভিদে আরেকটা অন্য জায়গায় একই জাতের উদ্ভিদের মধ্যে গিয়ে সে যদি বসে ওখানে হ্যাঁ সে যদি অ্যান্থা মধু যেটা যদি তার ফুলের রেণু মধ্যে যদি পড়ে তো সে কারণে সে বংশ বিস্তার করে ফুল হয় ফল হয়, হ্যাঁ এভাবে করে উদ্ভিদের বংশ বিস্তার সম্পর্কে বর্ণনা করা হয়েছে। সেটা যে আন্তঃসম্পর্কর এগুলো অনেক ব্যাপার আছে, যে পৃথিবীতে এই বিশ্ব সচরাচরে আমরা দেখি যে প্রাণী যে আমরা হুমকি স্বরূপ এখন বিশেষ করি, এই যে গ্লোবালাইজেশন যুগ আমরা হ্যাঁ ক্লাইমেট চেঞ্জ কথা বলতেছি, জলবায়ু বিবর্তনের কথা বলতেছি, হ্যাঁ এগুলো কিন্তু মানব সৃষ্টির কারণ হচ্ছে। সেটা পৃথিবী থেকে অনেক প্রাণী এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে, আমরা অনেক গাছ পাচ্ছি না, হ্যাঁ মানুষ বৃক্ষ নিধন করছে এখন, হ্যাঁ বৃক্ষ নিধন করার কারণে প্রাকৃতিক যেটা বায়োডাইভার্সিটি হ্যাঁ যেটা আমাদের প্রাকৃতিক বৈচিত্র্য যাকে বলা হচ্ছে সেটা কিন্তু আমাদের হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাওয়ার কারণে আমরা এখন দেখবো যে খুব গরম অনুভব করছি, যে সময় শীত পড়ার কথা ছিল সে সময় কিন্তু শীত লাগে না, একটু গরম লাগে, যে সময় বর্ষা হওয়ার কথা ছিল না, যে সময় বৃষ্টি হওয়ার কথা ছিল না সে সময় কিন্তু বৃষ্টি হচ্ছে, কারণ আমাদের নদী নালা খাল বিল শুকিয়ে আমাদের প্রয়োজনে মানুষের প্রয়োজনে আমরা বহু বিলাস বিল্ডিং থেকে শুরু করে ব্যবসা বাণিজ্যের জন্য নানা ধরনের আমরা ঘর বাড়ি তৈরি করেছি, যে কারণে প্রকৃতির যে ভারসাম্য সেটা অচিরে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে প্রিয় শিক্ষার্থী। তাহলে এটাই পরিবেশ উপদের আন্তঃসম্পর্ক হলো আমাদের সার্বিক সংশ্লেষণের শাসন এবং উদ্ভিদের বংশ বিস্তার। যেহেতু উদ্ভিদ এবং প্রাণী আমরা যদি একে অপরের সাথে বসবাস করতে চাই তাহলে আমাদের মধ্যে এটা প্রয়োজন। এখন তোমরা কক্সবাজারে দেখবা এখন বিভিন্ন ওখানে ডলফিন চলে আসছে এখন, অর্থাৎ মানুষের যখন সচরাচর এখানে কম, গমন কম, ওখানে মানুষের যখন এখন ভিড় কম, এখন দেখবে যে আমরা বিভিন্ন পেপার পত্রিকায় এবং টিভিতে নিউজে আমরা দেখতে পারি যে এখানে ডলফিন আসছে, এই ডলফিনগুলো তারা
পানিতে অনেক খেলাধুলা করে, মাছের প্রজননের জন্য অত্যন্ত দরকার। অর্থাৎ একটা প্রাণী একটা প্রাণের জন্য অনেক ভক্ষণ করলেও কিন্তু তারা একে অপরের সাথে নিবিড় সম্পর্ক এবং একটা অপরের সাথে আন্তর যে সম্পর্ক সেটা অত্যন্ত অস্বীকার করার জন্য নেই। এবং তার আসার কারণে পানির মধ্যে দিয়ে যে তারা মধ্যে যে একটা তারা খেলা খেলে ওখানে, হ্যাঁ বিদম করে ওখানে, তো সেগুলো অন্যান্য প্রাণীর জন্য মাছের জন্য আমাদের অত্যন্ত দরকার। যেহেতু আমাদের বাংলাদেশে ইলিশ মাছ পাওয়া যায়, ইলিশ মাছের প্রজননের জন্য অন্যান্য মাছের এগুলো দরকার আছে, সেটা হ্যাঁ সেগুলো প্রজননের জন্য সহযোগিতা করে। তো সুপ্রিয় শিক্ষার্থী, এটা হলো পরিবেশের উপাদানে আন্তর সম্পর্ক এবং পার্শ্ব নির্ভরশীলতা ব্যাখ্যা করতে পারবে। পাঠ এবং নয় দশে যে পরিবেশের বিভিন্ন উপাদান সংরক্ষণের কৌশল বর্ণনা করতে পারবে। যে তোমাদের এই উপাদানের সংরক্ষণ কৌশল যে বর্ণনা করতে গিয়ে এখানে একটা শব্দ এখানে উল্লেখ করেছে, সেটা হলো দূষণ। এই দূষণের মধ্যে ওই যে আমি আগে বললাম যে আমাদের মৌলিক যেটা উপাদান লাগে বিশেষ করে প্রাণীর, যে পানি, মাটি এবং বায়ু, এই দূষণ বলা হচ্ছে মানে কি আমরা নানা কারণে এই পরিবেশকে আমরা দূষিত করতেছি। যেখানে যত তত দেখবে শহরে একটু বাসা থেকে বের হলেই দেখবা অলি গলিতে ডাস্টবিন অবস্থায় নাকে হাত দিয়ে আমাদের যেতে হচ্ছে, হ্যাঁ পরিবেশকে দূষিত করা হচ্ছে, সেটা বায়ু দূষিত করা হচ্ছে, আবার মাটি দূষণ হচ্ছে, পানি দূষণ হচ্ছে। পানি দূষণের মধ্যে বিভিন্ন কারণ হচ্ছে আমরা গরু ছাগল ওখানে, হ্যাঁ ওখানে ধৌত করছি, এখানে নোংরা জিনিসগুলো ওখানে ফেলাচ্ছি, কেমিক্যাল জিনিসগুলো পুকুরে পড়তেছে, পানিতে পড়তেছে জমিতে, হ্যাঁ কৃষকরা বিভিন্ন রাসায়নিক সার ব্যবহার করতেছে জমিতে, সেগুলো বিভিন্ন পানিতে গিয়ে নদী নালা খালগুলো গিয়ে অবশেষে গৃহস্থলের কাজে আমরা যে পুকুর ব্যবহার করি আমাদের সেখানে গিয়েও বিশেষ করে বর্ষাকালে বন্যার সময়, হ্যাঁ এগুলো পানিকে দূষণ করে, যেগুলো আমাদের পানি খাওয়ার যোগ্য থাকে না এবং সেটা যেটা কারণে নানা ধরনের আমরা রোগ বিশেষ আমরা ভুগে থাকি। বিশেষ করে প্রিয় শিক্ষার্থী, তোর দূষণ হচ্ছে, মাটির দূষণ হচ্ছে, মাটি আমাদের অনেক কারণে, মাটিতে আমরা বললাম যে পলিথিন বিভিন্ন ধরনের বর্জ্যগত বিষাক্ত পদার্থগুলো হ্যাঁ ব্যবহার করি। এখন সারা বিশ্বে বিশেষ করে আমাদের বাংলাদেশেও দেখা যাচ্ছে আমরা এখন পলিথিন আমরা বেশি ব্যবহার করছি বাজারে গেলে পলিথিন। এই পলিথিনগুলো তোমাদের জানো যে মাটিতে যদি পড়া যায় পলিথিনগুলো প্রায় 200 বছর পর্যন্ত পলিথিনগুলো পচায় না, তো সেগুলো মাটির নষ্ট হয়ে যাচ্ছে, মাটির দূষণ হচ্ছে, হ্যাঁ মাটির দূষণের কারণে সেগুলো আমাদের এই যে ফল ফুল ভালো মতো হচ্ছে না। তারপরে পরিবেশের উপর নির্ভর এই জন্য বলা হচ্ছে, গত ক্লাস আমি এটাই আলোচনা করেছিলাম যে এখন রাজশাহীতে দেখবা যে লিচু আম, ফসলি আম, হ্যাঁ ট্যাংরা আম অত্যন্ত বিখ্যাত খুব সুস্বাদু আম, যে আমাদের চট্টগ্রামে কেন হয় না সেটা? ওই যেটা পরিবেশ আমাদের চট্টগ্রামের আবহাওয়া এবং ওখানে রাশিয়া আবহাওয়া কিন্তু ভিন্ন, ওখানকার মাটির গুণট মাটির গঠন আমাদের এখানকার চট্টগ্রামে আমাদের এলাকার হ্যাঁ অন্যান্য ডিস্ট্রিক্টের মধ্যে মাটির গুণট কিন্তু একরকম নয়, আবার ওখানকার পরিবেশের উপরও নির্ভর করে। তাহলে সেটা পানিতে দূষণ হচ্ছে নানা কারণে, সেটার জন্য আমরা কিন্তু মানুষরাই করি প্রাকৃতিকভাবে হলেও বা কিন্তু আমরা মানুষরা একজন সবচেয়ে বেশি দায়ী। মাটিও কিন্তু এই দূষণ করতেছে কিন্তু আমরা মানুষরা করতেছি, বায়ু দূষণ যদি করে সেটার জন্য বায়ু দূষণ, অর্থাৎ এই তিনটা কিন্তু আমাদের জীবনের বাঁচে থাকার জন্য আমাদের ফরজ। শুধু উদ্ভিদ এবং প্রাণী আমরা যারা আছি আমাদের জন্য অত্যন্ত ফরজ, আমাদের জীবন যতটুকু যদি নিঃশ্বাস থাকবে তত আমরা পানি মাটি বায়ু আলো বাতাস ইত্যাদির উপর আমাদের নির্ভরশীল হতে হবে। আরেকটা সুপ্রিয় শিক্ষার্থী, যেটা বলা হয়েছে যেটা বিশেষ করে বন জঙ্গল নিধন বা যে ডিফরেস্টেশন আর পশু পাখি নিধন, এই পশু পাখি নিধন করার কারণে আমাদের এই প্রকৃতির ভারসাম্যটা নষ্ট হয়ে যাচ্ছে। যে আমাদের আজকে বড় বড় আম কাঁঠাল জাম আমি আগেও বলে দিলাম এই যে উদ্ভিদের বংশ বিস্তারের জন্য এই পশু পাখি কিন্তু দরকার আছে। পশু পাখি অনেক কি করে আমরা এখন কৃষকরা ধান কাটার মৌসুম দেখবে ধানের মধ্যে যে পোক থাকে লেদা পোক থাকে বিভিন্ন পোক থাকে চড়ুই পাখি ছোট ছোট পাখিগুলো বিলের মধ্যে দিয়ে ওই ধান থেকে লেদা পোকগুলো ওরা খেয়ে নেয়, খেয়ে নিলে ধানে আর মঞ্জুরি নষ্ট করতে পারে না, শীষগুলো নষ্ট করতে পারে না, কৃষকরা তাদের কাঙ্ক্ষিত যে ফলগুলো পাওয়া গেছে সেটা পায়। তাহলে এই পশু পাখি আমাদেরকে ফল থেকে যে মুকুল থেকে আমরা ওখান থেকে তারা পোকামাকড়গুলো কীট পতঙ্গগুলো বিশেষ করে এগুলো ওরা খেয়ে নেয়, এগুলো আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। বন জঙ্গল নিধন আমরা প্রয়োজনে বলা হয়েছে, আমাদের মানুষ যখন আমরা জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছি হ্যাঁ আমাদের ব্যবহারের জন্য অনেক কিছু প্রয়োজন হচ্ছে, বাড়তি প্রয়োজন হচ্ছে, এই বাড়তির জন্য আমরা এই বন জঙ্গলকে নিধন করছি। সেটা নিধন করার কারণে আমাদের মধ্যে বড় ধরনের একটা প্রাকৃতিক বিপর্যয় দেখা যাচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এতটুকু পর্যন্ত, তোমরা ভালো থাকবে এবং পড়বে বইগুলো একটু রিডিং করবে, বইটা রিডিং করলে আয়ত্ত করে তোমাদের নবতির জন্য অত্যন্ত দরকার আছে। এই করোনা পরিস্থিতিতে খুবই ভালো থাকবে এবং এই আজকের যে পাঠ আমি 3-4-5-6-7-8-9-10 এগুলো আলোচনা করার জন্য তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে বা এইভাবে প্রশ্ন থাকতে পারে, ধরো পরিবেশী উদ্ভিদ এবং প্রাণীর একটা সহ অবস্থান কি, এটা সম্পর্কে তোমরা বর্ণনা করতে পারবে যে এবং পরিবেশের ভারসাম্যর জন্য যে বিজ্ঞানীরা তোমাদের বইয়ের আলোকে একটা প্রাণীর কথা বলা হয়েছে, এই যে প্রাণী বিশেষ করে ডাইনোসর, ডাইনোসর বিলুপ্তির কারণ কি, ওখানে দেখবে যে তিনটা দিক এখানে ভালোভাবে তোমাদের বইতে দেওয়া আছে, সেটা একটু পরে নিবে।
তার সাথে একটা বাড়তি প্রশ্ন ভালো নাম্বার পাওয়ার জন্য তোমরা এটাও অ্যাড করবে জনসংখ্যার বৃদ্ধির কারণে বনাঞ্চল কেটে ঘরবাড়ি স্কুল করে সেই সম্পর্কে। তার প্রশ্ন এভাবে কিন্তু হতে পারে, যেমন পরিবেশে উদ্ভিদ প্রাণীর সহবস্থান বর্ণনা করো আর পরিবেশের ভারসাম্য যে কিভাবে ধ্বংস হলো তোমার পাঠ্য বইয়ের আলোকে তোমরা আলোচনা করো। আরেকটা প্রশ্ন থাকতে পারে, বিশেষ করে এটা হলো তোমার প্রয়োগ মূলে অথবা উচ্চ দক্ষতার মূলে, যে পরিবেশের উপাদানের আন্তঃসম্পর্ক, যে অর্থাৎ পরিবেশে যে আমাদের উপাদানগুলো আছে, জীব উপাদান এবং অজীব উপাদানগুলো আছে, এবং এদের সাথে কি পারস্পরিক যে নির্ভরশীলতা কি আছে তোমাদের বই আলোকে বর্ণনা করো। নোট বই থেকেও যদি তোমার বইটা যদি একটু পড়ো শিক্ষার্থীরা, আমি মনে করি অনেক তোমরা প্রশ্ন উত্তর এখানে পাবে, বইতে নোট হয়তো ওইভাবে দেওয়া নেই। আর উপাদান সংরক্ষণের কৌশল হলো, এটা তোমরা সবাই রচনাতেও পাও, বায়ু দূষণ, পানি দূষণ, মাটি দূষণ, তাই না? এবং এখানকার উপাদান সংরক্ষণের কৌশল বলা আছে, এই যে দূষণ যেগুলো আছে এখন আমাদের প্রকৃতির যে প্রাকৃতিক বৈচিত্র্যকে ধরে রাখার জন্য, আমাদের অস্তিত্বকে ধরে রাখার জন্য আমাদেরকে একটু সংরক্ষণ করতে হবে। সংরক্ষণ করার বিষয় যেভাবে আমাদের পানি যাতে দূষিত না হয় সেদিকে আমাদের খেয়াল করতে হবে, মাটি যাতে দূষণ যাতে না হয় সেদিকে খেয়াল করতে হবে, বায়ু যাতে দূষণ না হয় সেদিকে খেয়াল করতে হবে, এবং প্রয়োজন ছাড়া যারা কোনো বন জঙ্গল আমরা নিধন না করি এবং পশুপাখি নিধন না করি। তাহলে এখান থেকে একটু বড় প্রশ্ন হিসেবে আসবে, ওখান থেকে নবতী প্রশ্ন হতো, ছোট প্রশ্ন হিসেবে এভাবে আসতে পারে, বড় তোমার বইয়ের আর তো বড় বড় জীব কি, এই যে তিমি নবতী সাধারণ নির্বাচনী নবতী, আবার ছোট জীব কি ব্যাকটেরিয়া, এবং পরিবেশের আন্তঃসম্পর্কের জন্য কি কি উপাদান লাগে, অভিন্ন তত্ত্ববৃত্তি ফায়ার সলিউশন কথা বলেছি, শ্বসন কথা বলেছি, উদ্ভিদের বংশ বিস্তার করেছি, সুন্দরভাবে এগুলো একটু বইতে যদি পড়ো তোমাদের নবের দিকে, বিশেষ করে অভিন্ন তত্ত্বভিত্তিক নবের দিকের জন্য অত্যন্ত সুপ্রশিক্ষার্থী প্রয়োজন আছে। এবং পরিবেশ উদ্ভূত প্রাণী দেখবা তোমাদের বইতে আমি তো হুবহু এখানে তুলে নিয়েছি, পানি, বায়ু, খাদ্য, তাপমাত্রা, বাসস্থান, সূর্যের আলো, হ্যাঁ এগুলো প্রভাব বিস্তার করে বিশেষ করে, হ্যাঁ। তাহলে আজকে এতটুকু থাকবে, তোমরা ভালো থাকবে এবং ভালো করে লেখাপড়া করবে। ওখানে অবসর সময় আমরা যেগুলো প্রশ্নগুলো আমরা ওয়েবসাইটে আমরা দেওয়া হয়েছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে, তোমরা সেগুলো নিয়ে নিজেরা পরীক্ষা দিবে এবং নিজেরা অনলাইন করবে, অ্যানালাইসিস করবে, যদি কোনো সময় সমস্যা থাকে এবং আমাদেরকে মেসেজের মাধ্যমে বা টেলিফোনের মাধ্যমে তোমরা আমাদেরকে জানতে পারবে। সবাই সুখে থাকো, ভালো থাকো, আগামী দিন ক্লাসের জন্য এই প্রত্যাশায় রেখে আজকে এখানে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো।